আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। রব্বুল আলামিন আমাদেরকে মুমিনের জীবন প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। দর্শক শ্রোতা, প্রতিদিনের ন্যায় আজও এখানে উপস্থিত রয়েছেন মুমিনের জীবন প্রোগ্রামের নিয়মিত আলোচক জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, জাযাকাল্লাহু খায়র। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এই মুহূর্তে যারা আমাদের সাথে রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে, মুমিনের জীবন প্রোগ্রামের পক্ষ থেকে, ইকরা বাংলার পক্ষ থেকে স্বাগতম, শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন আপনাদের গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্নের মাধ্যমেই মুমিনের জীবন প্রোগ্রাম সুন্দর এবং সার্থক হয়। তাই আজও আমরা আশা করব আপনাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন, যে প্রশ্নের মাধ্যমে আপনাদের আমাদের সকলের জীবন সুন্দর হয় এবং জীবন যাতে ইসলামী জিন্দগিতে পরিচালিত হয় সেই আশা কামনা করে আমি কথা না বাড়িয়ে প্রতিদিনের ন্যায় আজও আমি মুফতি সাহেবের কাছে যাব, ওনার কাছ থেকে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবো, তারপরেই আপনাদের কাছে আসব, আপনাদের কলের দিকে আসব। আপনাদের আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। জাযাকুমুল্লাহ খায়র। জাযাকুমুল্লাহ খায়রান মাওলানা হাফিজ সৈয়দ তামিম আহমদ সাহেব। আল্লাহ তাআলা আপনাকে উত্তম বদলা এবং জাযায়ে খায়র যেন দান করেন। আল্লাহ তাআলা আপনাকে যে কষ্ট করে তশরিফ এনেছেন, আল্লাহ তাআলা এর উত্তম বিনিময় দ্বারা যেন ধন্য করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন ক্বায়েদিল গুররিল মুহাজ্জালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা কুল্লি মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কুল হাল ইয়াস্তাওয়িল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত। صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وبعد شمانيت দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মুমিনের জীবন প্রোগ্রামে যথারীতি আমিও আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মুবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার সমীপে কায়েমুন বাক্যে প্রোগ্রামের শুরুতেই মুনাজাত করছি। আল্লাহ তাআলা যেন তার অপার অনুগ্রহে দয়া গুণে এই প্রোগ্রামকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ তাআলা যোগ্যতা উপযুক্ততা দ্বারা যেন ধন্য করেন। আল্লাহ তাআলা আমাদের সমূহ পদস্খলন, গাফিলতি, উদাসীনতাকে যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন এবং আল্লাহ তাআলা যেন কিছু ফলপ্রসূকতা উপস্থাপনের মাধ্যমে নিজেদের সংশোধন এবং যারা শ্রোতা দর্শক আছেন তাদের সকলের সংশোধনের উপায় উপকরণ তৈরির তৌফিক দ্বারা যেন ধন্য করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আল্লাহ তাআলার রহমতে দীর্ঘদিন যাবৎ আল্লাহর শুকরিয়া প্রোগ্রাম করছি। মুমিনের জীবন প্রোগ্রাম এর আগেও ছিল প্রোগ্রাম, এছাড়াও ভিন্ন ভিন্ন প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ফজল করামে অব্যাহত রয়েছে। কিন্তু এই অল্প সময়ে কয়েক মিনিটের কথাবার্তায় বা ঘন্টা দেড় ঘন্টার প্রোগ্রামের মাধ্যমে আমরা পুরো দিনের পরিপূর্ণ আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে সৃষ্টি করতে পারবো না, পুরো দিন আমরা শিখে নিতে পারবো না। কারণ এই দিনকে ভালো করে জানার, বুঝার, শেখার জন্যে নিজেদেরকেই ভালো করে একটু সময় দিতে হবে, সুন্দরভাবে নিজেদের সময় ব্যয় করতে হবে, টাইম টেবল এবং রুটিনের মাধ্যমে এই দিনটা চর্চা করতে হবে, দিনের আমল আত্মস্ত করতে হবে এবং পুরো ভাবে দিনের উপর আমল করার জন্যে, মুমিনের জীবন সত্যিকার অর্থে গঠন করার জন্যে প্রয়োজন একটা স্থায়ী এবং অব্যাহত অনুশীলনের, প্রয়োজন দিনচর্চার,
প্রয়োজন ইসলামী শিক্ষাকে মনে প্রাণে গ্রহণ করার, প্রয়োজন সমাজের প্রত্যেকটা স্তরে ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার, এর কোনো বিকল্প নেই। এই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে একটা কৌতূহল সৃষ্টি হওয়া চাই, একটা আগ্রহ এবং উৎসাহ উদ্দীপনা আমাদের মনের মধ্যে সৃষ্টি হবে, এটাই কাম্য। কিন্তু এই সমস্ত প্রোগ্রামের মধ্যে জ্ঞান এবং নলেজের সবগুলো দিক আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভব নয়। কোরআন এবং হাদিসের কোনো বিষয় নিয়েই সবিস্তারে আলোচনা করার সুযোগ এবং অবকাশ নেই। দ্বীনের জ্ঞান, ইলম এবং আমল উভয়টার মধ্যে সমন্বয় সাধন করা, ডিপ আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার আমার মধ্যে সৃষ্টি করা, এটা কিন্তু সম্ভব হয় না। এই জ্ঞান বড় আশ্চর্য ধরনের। আপনারা জানেন যে এর মধ্যে কোনো কত মানুষ আছে যারা এক্সট্রিম এন্ডে চলে যায়, আর কেউ আছে কমতি করে, কেউ আছে বর্ধিত করে ফেলে। তো দিন সম্পর্কে বলা হয়েছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরা মধ্যবর্তী উম্মত, মধ্যপন্থী উম্মত, মধ্যপন্থা নিউট্রাল ওয়ে, বাড়াবেও না কমও করবে না। যারা এই ইলমে দ্বীনের অধিকারী হবেন তাদের সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে, ইয়ানফুনু আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাআউইলাল জাহিলিন আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা সীমা লঙ্ঘন করবে, চরমপন্থ অবলম্বন করবে, তাদের সেই সীমা লঙ্ঘনকেও একেবারে শেষ করে দিবেন সত্যিকার অর্থে উলামা, যারা আলিম তারা এই কাজটা সমাধা করবেন, আঞ্জাম দেবেন। আর যারা কমতি করবে তাদের সংশোধনও করবেন, যারা বাড়িয়ে ফেলবে তাদের সংশোধন করবেন। তো একই কাজ যখন মানুষের পরিপূর্ণ জ্ঞান, পরিপূর্ণ নলেজ না থাকে, ইলমে দিন পাকাপুক্ত যদি না হয়, ডিপ আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার যদি না থাকে, গভীর উপলব্ধি যদি না থাকে, দিনের মর্মবাণী সম্পর্কে যদি একটা উপলব্ধি, অবগতি, আন্ডারস্ট্যান্ডিং পরিপূর্ণরূপে যদি না থাকে, তাহলে মানুষ কোথাও দেখা যায় যে সে সীমা লঙ্ঘন করছে, চরমপন্থ অবলম্বন করছে, কোনো কিছু বাড়িয়ে ফেলছে, আবার কোথাও দেখবেন কমিয়ে ফেলছে। তো এই ব্যালেন্স ঠিক করার জন্যে প্রয়োজন পরিপূর্ণ ইলমের, পরিপূর্ণ জ্ঞানের, তাফাক্কুহ ফি দ্বীনের। ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, এই জন্য বলা হয়েছে যাদেরকে পরিপূর্ণ প্রজ্ঞা এবং হিকমত দান করা হয়েছে তাদেরকে সমূহ কল্যাণ, অসংখ্য অগণিত কল্যাণ আল্লাহ তাআলা দান করেছেন। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফি দ্বীন আল হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যার সঙ্গে মঙ্গল কামনা করেন, যার মঙ্গল কামনা করেন, যার কল্যাণ কামনা করেন, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। তখন এই মানুষ নিউট্রাল ওয়ে, মধ্যপন্থা সে অবলম্বন করে সবসময়, সে কিছু বাড়ায়ও না কমায়ও না। তো বড় বড় হাদিস বিশারদ ইমামগণ বলেছেন, আল হাদিস মুদিল্লাতুন ইল্লা লিল উলামা, হাদিসের ইমামগণ যাদের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি, যারা যাদের কারণে, যাদের হাদিস বর্ণনার উপর সমগ্র উম্মা, এই মুসলিম উম্মা শুরু থেকে ভরসা করেছে, আস্থা স্থাপন করেছে, তারা বলছেন যে বাহ্যিক বিভিন্ন সময়ে দেখা যায় বিভিন্ন হাদিস একটা আরেকটার সঙ্গে সাংঘর্ষিক। এটা কেন? একজন সাধারণ মানুষ তাই দেখবে, কারণ এক ব্যাকগ্রাউন্ডে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, আরেকটা ব্যাকগ্রাউন্ডকে সামনে রেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন। এখন ওই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অবগতি নেই, ওই হাদিসের ব্যাকগ্রাউন্ডও জানে না, এই হাদিসের ব্যাকগ্রাউন্ডও জানে না, তৃতীয় আরেক হাদিস আরেকভাবে উল্লেখ করা হয়েছে। যদি শুধু হাদিস কেউ দেখে তাহলে এক জায়গায় দেখবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পানি পান করেছেন, কোথাও দেখবে সে দাঁড়িয়ে পান করে ফেলেছেন, আবার দেখবে দাঁড়িয়ে পান করাকে সম্পূর্ণ নিষেধ করেছেন, কোনো কোনো বর্ণনা দ্বারা সে দেখবে দাঁড়িয়ে পান করা মনে হয় ঠিক আছে। এই যে কয়েক ধরনের অবস্থা, এখন সে বলবে আমার তো বুঝে আসে না কি করব আমি। আমি অনেক আগে আপনাদেরকে শুনিয়েছিলাম ইমাম আবু সুলাইমান আমাস রহমতুল্লাহ আলহী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহীর উস্তাদ ছিলেন, ওনাকে এসে একজন মাসআলা জিজ্ঞাসা করেছিল, উত্তর দিতে পারেননি, নিরুত্তর হয়ে গিয়েছিলেন। আর ওই সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী পারমিশন চাইলেন, অনুমতি চাইলেন, যে যদিও আমি শাগিরদ কিন্তু আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি উত্তর দেব। উস্তাদ ইমাম আবু সুলাইমান আল আমাস রহমতুল্লাহ আলহী উত্তর পারমিশন দিলেন, তিনি উত্তর দিলেন। উস্তাদ আশ্চর্যান্বিত হয়ে বললেন যে তুমি কোন হাদিস থেকে কীভাবে এটার উত্তর দিলে, সারপ্রাইজ হয়।
না আপনার কাছ থেকেই তো অমুক দিন ওই হাদিসটা আমি শুনেছিলাম, আপনার কাছ থেকেই প্রাপ্ত হাদিস দ্বারা আমি এর উত্তর দিচ্ছি। সুবহানাল্লাহ, উস্তাদ সারপ্রাইজ হয়ে গেলেন এবং সাথে সাথে বললেন যে আমি হাদিস বর্ণনা করেছি, আবার আমি এত ডিপের মধ্যে যাইনি, আমরা শব্দ বর্ণনা ইত্যাদির মধ্যে ব্যস্ত রয়ে গেছি এবং এর মর্মবাণী আর এটা থেকে কীভাবে নতুন নতুন অর্থ নির্গত হয়, কীভাবে নতুন নতুন বিধান বের হয় এর শব্দ থেকে, এর চাহিদা থেকে, এর নির্দেশনা থেকে, এই হাদিসের ইঙ্গিত থেকে, এই হাদিসের ইকতেজা এবং দাবি থেকে, কোথাও একটা সব একটা বাক্যের একটা হলো সরাসরি শাব্দিক অর্থ আর একটা হলো এর একটা অনিবার্য দাবি, তো অনিবার্য দাবি অনুযায়ী আরেকটা অর্থ বের হয়, এটাকে ইকতেজা উন নাস বলা হয়। আরেকটা ইঙ্গিত পাওয়া যায় এটা থেকে, সেই ইঙ্গিত থেকে ইশারাতুন নাস বের হয়ে আসে। তো এইভাবে এক হাদিসের কয়েক মর্ম হতে পারে, একটা তার শাব্দিক অর্থ, একটা তার অনিবার্য দাবি, একটা তার গোপন ইঙ্গিত, আরেকটা তার পরিষ্কার ইঙ্গিত, আর আরেকটা তার দালালা এবং নির্দেশনা বা ইন্ডিকেশন। একই হাদিসের কত অর্থ? তো আমরা তো হাদিস শুধু বর্ণনা করি আর তুমি এই সব জিনিস মন্থন করে তা থেকে তুমি বিধান নির্গত করে ফেলো। ওই সময় ইমাম আবু সুলাইমান আমস রহমতুল্লাহ আলী ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীকে লক্ষ্য করে বলেছিলেন, আইয়ুহাল ফুকাহা আনতুমুল আতিব্বা ওয়া নাহনু সায়াদিলা, যে হে ফুকাহা ফকীহগণ, তোমরা হলে সত্যিকার অর্থে বিশেষজ্ঞ ডাক্তার, বিশেষজ্ঞ চিকিৎসক, আর আমরা হলাম ফার্মাসিস্ট, আমরা হলাম শুধু ঔষধ বিক্রেতা। তো আমরা ঔষধ বিক্রি করি কিন্তু কোন ঔষধ কোন জায়গায় কোন কাজে লাগে সেটা আমার জানা নেই। আমি শুধু ঔষধ সংগ্রহ করি, ঔষধ একত্রিত করি, ঔষধ সেল করি, ঔষধ সাপ্লাই দিই, কেউ পাইকারি হারে আমার কাছ থেকে নিয়ে যায়, কেউ খুচরা মূল্যে সামান্য নিয়ে যায়, আর ঔষধ জমাও করি আমরা, ঔষধ বিক্রিও করি আমরা, ঔষধ সাপ্লাইও দিই আমরা, কিন্তু কোন ঔষধ কোন কাজে কখন লাগে আর কোন রোগীর জন্য কোন ঔষধ, এটা সুনির্ধারিত করে দেয়া আর সুস্পষ্টভাবে বলে দেয়া, এটা হলো ডাক্তারদের কাজ। তো ফকীহগণ হলেন ডাক্তার, আর মুহাদ্দিসিনে কেরাম তাদের নিজেদের সম্পর্কে বলছেন, আমরা হলাম সব সরঞ্জাম উপায় উপকরণ, এগুলো হাদিস আমরা একত্রিত করি কিন্তু এটা থেকে কীভাবে এর মর্ম বের হয় সেটা আমাদের কাছে সুস্পষ্ট নয়, ক্লিয়ার হয় না, এজন্য তুমি উত্তর দিতে পারলে আমি পারলাম না। সুবহানাল্লাহ। তো আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই এটা হলো যে আমাদের সাধারণ মুসলমানদের থেকে আরম্ভ করে একেবারে ঘরের মধ্যে যেসব মহিলারা আছেন, বাইরে যারা আছেন, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, এমন একটা ইসলামী শিক্ষা ব্যবস্থা আমাদের মুসলিম সমাজে হওয়া প্রয়োজন যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের প্রত্যেক শ্রেণীর মুসলমানেরা সঠিক দিনের জ্ঞান যাতে লাভ করতে পারে, আর একটা বিস্তারিত কর্মসূচির মাধ্যমে এই জ্ঞানটা যাতে আহরণ করতে পারে। এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আরও আমি ভবিষ্যতে বলার চেষ্টা করব যে মুসলিম সমাজে কীভাবে ইসলামী শিক্ষাকে ডেভেলপ করা যায় আর কীভাবে এটাকে পোস্ট গ্রাজুয়েট লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া যায়। আল্লাহ তাআলা যেন এরকমের শিক্ষা ব্যবস্থা অবলম্বন করার আর দিনী শিক্ষা ব্যবস্থাকে তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে একেবারে সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার একটা সুব্যবস্থাপনা বুঝার এবং সে অনুযায়ী আমল করার সকল মুসলমানদেরকে যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ মুফতি সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার এই আলোচনা থেকে আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। জাযাকাল্লাহ খাইরান। তো আমরা দেখি কয়েকজন কলার লাইনে আছেন, কলের দিকে যাই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আর আমার বাইক চেন্টরে যে বাটিয়া দিলেছি ওখানে তোর আমি দেওয়া লাগবো না, বাইক চেন্টে দেওয়া দিতে হইব। আপনার বাচ্চান কিতা বয়স্ক নেই? জাযাকাল্লাহ বোন সুন্দর প্রশ্নের জন্য। আপনার নেক্সট কলের দিকে যাই। কলার, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম।
সম্ভবত কলটা ড্রপ হয়ে গেছে। আমরা দর্শক শ্রোতা আপনারা আবারও চেষ্টা করেন, আমরা আপনাদের এই কলের আনসারের দিকে যাচ্ছি। জি নেক্সট কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন আপনার প্রশ্ন। আমি জি আপনি মাত্রা, আমরা হুনরাম আপনার মাত, আপনি খোকাসান, আপনার আজকের প্রশ্ন কিতা? জাজাকাল্লাহ সুন্দর প্রশ্নের জন্য। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি হোক আসেন। জাজাকাল্লাহ সুন্দর প্রশ্নের জন্য। দেখি আমাদের সাথে নেক্সট কলে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। পুরুষ আর মহিলা কিতা পেশাব এবং ট্রাকলেট পরে কিতা কুলুপ লাগর নিয়ে আর খবর লওয়া আর মহিলারা বিশেষ করে। ঠিক আছে, জাজাকাল্লাহ সুন্দর প্রশ্নের জন্য। আমরা দর্শক শ্রোতা আমরা একটু আনসারের দিকে যাই, আপনারা আমাদের সাথে থাকুন। মুফতি সাহেব, প্রথম যে প্রশ্ন একজন বোন প্রশ্ন করেছেন, জাকাত সম্বন্ধে প্রশ্ন করেছেন, উনার সোনা বারাতুল্লাহ এখন আছে, এর আগে কিছু সোনা রয়েছিল, ওইটা তার মেয়েদেরকে তিন মেয়েদেরকে দিয়ে দিয়েছে নাকি ওনাদের অংশ, তো এখন তিনি কি ওনাদের দিতে হবে, বা এই বারাতুল্লার যা ওনার কাছে যে সোনা রয়েছে ওইটার মানে কতটুকু হবে? জাজাকুমুল্লাহ তাআলা খাইরান, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। যাকাতের মাসআলা আসলে অত্যন্ত বিস্তারিত আলোচনা সাপেক্ষ, কিন্তু আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব যে ইসলামের মধ্যে প্রথম কথা হলো যে প্রকৃত মালিকানা যার হয়, রিয়েল মালিকানা, প্রকৃত অর্থে মালিকানা যেটা হয় সেটা দর্তব্য, সেটাই গণনা করা হবে। যদি আমি নামমাত্র কাউকে দিয়ে থাকি, অনেক বাবারা ছেলেদের নামে ঘর কেনেন কিন্তু আসলে ওনারা নিজেরাই মালিক হয়ে থাকেন। আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজগুলোতে আমরা দেখি যে অনেক সময় ট্যাক্সের সমস্যা থেকে বাঁচার জন্যে কেউ কেউ ছেলের নামে বাসা কিনলেন, নিজের নামে আরেকটা কিনলেন, তখন যাতে ট্যাক্সের সমস্যা ওনাকে না পায়। তো আসলে কিন্তু বাবাই নিজে মালিক, ছেলেও নিজেকে প্রকৃত এবং আসল মালিক মনে করে না। তো আসল মালিকানা হলো মেইন। তো কেউ কেউ জাকাত থেকে বাঁচার জন্যে তারা করেন কি, সন্তানাদি যারা তাদেরকে একটু ভাগ করে দিয়ে দেন, আর মনে করেন যে আমি তাদেরকে দিয়ে দিয়েছি, সন্তানাদিও মনে করে না যে আমি মালিক। তো এখানে প্রকৃত মালিকানা দেখতে হবে, প্রকৃত মালিককে, রিয়েল মালিককে, আসল মালিককে। তো আসল মালিকানা যদি বাস্তবেই হয়ে যায় যে আপনি বাস্তব সত্যি সত্যিই যদি তাদেরকে প্রকৃত অর্থে পরিপূর্ণ এখতিয়ার দিয়ে যদি আপনি মালিক বানিয়ে দিয়ে দেন,
তাহলে মেয়েদেরকে যে সমস্ত স্বর্ণ আপনি দিয়ে দিয়েছেন সেগুলোর যাকাত আপনার উপর জরুরি নয়। তারা যদি সাবালক হয়ে যায় তাহলে তারা তাদের স্বর্ণ টাকা পয়সা আরও যদি কোনো ধরনের জাকাতেবুল সম্পদ যেগুলোর উপর জাকাত আরোপিত হয় এই সবগুলো একত্রিত করে তারা যদি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় তাদের ঋণ টিন যদি থাকে সেগুলো মাইনাস করার পরও অথবা না থাকলে যা আছে সেগুলো দিয়ে যদি নেসাবের সর্বনিম্ন পরিমাণ 52.5 ভরি 52.5 তুলা রূপার দাম যদি হয়ে যায় 612.36 গ্রাম 36 গ্রাম রূপার যে দাম হয় সেই পরিমাণটা যদি তাদের কাছে হয়ে যায় জাকাতেবুল সম্পদ একত্রিত করে এর মধ্যে এক প্রকার স্বর্ণ আর টাকা পয়সাও ক্রান্সি এনি ক্রান্সি তো যদি হয়ে যায় আর সে অনুযায়ী যদি তারা নেসাবের মালিক হওয়ার কারণে তাদের উপর জাকাত ফরজ হয়ে থাকে তাহলে সেই স্বর্ণের জাকাত তারাই আদায় করবে আপনার উপর জরুরি নয় প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো যে আপনার যে 12 তুলা স্বর্ণ আছে এই 12 তুলা স্বর্ণের জাকাত যেদিন জাকাতের বৎসর পূর্ণ হবে জাকাত হলো একটা ইয়ারলি ইবাদত বাৎসরিক ইবাদত আপনার জীবনে প্রথম যে তারিখে যে দিনে আপনি নিসাবের মালিক হয়েছিলেন ফর এক্সাম্পল একজন মানুষ মুহররম মাসের 15 তারিখ আরবি বৎসর অনুযায়ী ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী অর্থাৎ চন্দ্র মাস এবং চন্দ্রবর্ষ অনুযায়ী মুহররম থেকে নিয়ে জুলহিজ্জা পর্যন্ত যে বছর হয় সেই তারিখ অনুযায়ী জাকাত ফরজ হয় এবং সে অনুযায়ী বৎসর গণনা করতে হয় আর জাকাত আদায় করতে হয় আর পন্থা হলো যে জীবনে আমি প্রথমবার যদি আমি ধরেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ আমি জীবনে প্রথমবার নিসাবের মালিক হয়েছিলাম আগামী বছর রবিউল আউয়াল মাসের 2 তারিখ আমার জাকাতের বৎসর পূর্ণ হবে আর ওই দিন দেখবো যে আমার নিসাবের ব্যালেন্স কত নিসাবের পরিমাণ কত সেই নিসাবের পরিমাণ থেকে যদি কোনো অনিবার্য এবং তাৎক্ষণিক আদায়যোগ্য টাইপের কোনো ঋণ থাকে তা মাইনাস করার পর যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সের 2.5% আমি জাকাত আদায় করব। এখন অনেকেরই কিন্তু তারিখ মনে নেই যদি জিজ্ঞাসা করা হয় যে চন্দ্র মাস অনুযায়ী মুহররম সফর এই মাসগুলি অনুযায়ী আপনি জীবনে কোন তারিখে প্রথমবার মিনিমাম ব্যালেন্স অফ নিসাবের মালিক হয়েছিলেন তাহলে তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না সুতরাং এখন থেকে আরবি মাস অনুযায়ী চন্দ্র মাস অনুযায়ী একটা ডেট ফিক্সড করতে হবে আর এই ডেটকে আগামীতে কন্টিনিউ ফলো করতে হবে আর সেটা ফলো করে আপনার এই 12 তুলা সোনার ওই দিন যেদিন জাকাতের বৎসর পূর্ণ হবে ওই দিন আপনি দেখবেন যে আজকে মার্কেট ভ্যালু কত ওই তারিখে যে মার্কেট ভ্যালু হবে সেই মার্কেট ভ্যালু অনুযায়ী আপনাকে জাকাত আদায় করতে হবে এই টোটাল 12 তুলার দাম যা হবে তা থেকে 2.5% আদায় করবেন 2.5% জাজাকাল্লাহ মুফতি সাহেব আমরা একটা ব্রেকে যাচ্ছি তারপরে ইনশাল্লাহ আনসার দিবেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমাদের সাথে থাকুন আমরা একটা ব্রেকে যাচ্ছি আমরা ব্রেকের পরে এসেই আমরা ইনশাল্লাহ আপনাদের এই প্রশ্নের আনসার মুফতি সাহেব দিবেন এবং আপনাদের কলের দিকে আসবো ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন জাজাকুমুল্লাহ খায়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু